চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। এদিকে সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনটি শূন্য হয়। ওই আসনে আগামী 1 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ করার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহি বলেন, আমি যে কতটুকু খুশি সেটা বলে বোঝাতে পারবো না। আমি গর্বিত যে আওয়ামী লীগের মতো দলের মনোনয়ন কিনতে পেরেছি। আমার যে কত খুশি লাগছে, আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত যে আমার মানে বাংলাদেশের ইতিহাস যতদিনের, এই আমি যেই দলের নমিনেশন ফর্ম কিনেছি সেই দলের বয়স ততদিনের, মানে আমি সেই দলের নমিনেশন কিনতে পেরেছি, নমিনেশন ফর্ম কিনতে পেরেছি, মানে এর থেকে খুশির অন্য কিছু আমার হতে পারে না। আমি যে কতটুকু খুশি, কতটুকু আনন্দিত, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি কিনতে চাই, নমিনেশন ফর্মটা আমি কিনতে চাই, এবং আমি কী কী কাজ করেছি আমি সেগুলো তাদেরকে বলেছি, এবং তিনি বলেছিলেন যে আমি জেনে জানাচ্ছি। তারপরে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন ফর্ম কিনবেন।